বহুদিন যাবৎ সামান্য বৃষ্টিপাত হলেই পুরাতন রাজনগর এলাকায় দু তিন দিনের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার রাতেও সামান্য বৃষ্টিপাত হয়। এরপর থেকেই গোটা পুরাতন রাজনগর এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার দরুন চরম বিপাকে পড়তে হয় গোটা এলাকার জনগণকে। বুধবার পুরাতন রাজনগর এলাকার ক্ষুব্ধ জনগণ নেহাল চন্দ্রনগর বাজারস্থিত বিদ্যুৎ অফিসে এসে এক বিদ্যুৎ কর্মীকে ঘরের ভেতরে দীর্ঘক্ষণ তালা বন্ধ করে রাখে। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত এলাকার বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে দেওয়া হবে ততক্ষণ অফিসের তালা খোলা হবে না। সমস্যা বলতে আমরা নেহালনগর থেকে এনসিনগর থেকে পুরাতন যে লাইনটা, এটা মানে ম্যাক্সিমাম নেহালনগরের লাইনটা তাহে আমরা জিওটা কাটতে অফিসে তারা, আর তারা ডিউটির ভিতরে আইয়ে 12টা জায়গা 3টা তারা ফোন করলে তো আমরা ঠিক করে দিতাম। বিগত কিছুদিন ধরে এই লাইনটা আমরাই সব কিছু করি, রাত্রে 12টা 1টা দুপুর সময়, আচ্ছা রাত্রেরটা আমরা করি, দুপুর সময় তারা ফোন করলে তারা বাড়িতে গেছে। এখন তারা কালকে এদিকে এনসিনগর লাইনটা দিয়া আমরা পুরাতলের যে লাইনটা এটা জিওটা তারা অফিসের লোকে কাটতে গেছে নেহালনগর লাইন দিয়ে। এরপরে তারা অফিসের স্টাফ আছে তিনজন, আরেকজন স্টাফ আছে অভিরাম কইরা, হ্যাঁ সাপ্তাহিক দিন আয়ে, অথচ এদিকে অ্যাটেন্ডেন্স খাতার ভিতরে দেখেন হ্যাঁ সই কন্টিনিউ আছে, যদি তিনজন লোক তাকে কাজ করতে কোনো কষ্ট হয় না। আর যে সরকারি স্টাফ যে এখন যে হয়েছে প্রমোদ, হ্যাঁ তো কোনো লাইনেই যান, হ্যাঁ কোনো কাজ করে না, শুধু একজন লোক আছে লাইনের ভিতরে কাজ করে। আর পুরাতন ঘরে আবদ্ধ হওয়া বিদ্যুৎ কর্মী জানায়, এই অফিসে মোট তিনজন কর্মী রয়েছে, তার মধ্যে দুজন নিত্যদিন অফিসে আসলেও অভিরাম দেববর্মা নামে এক বিদ্যুৎ কর্মী সপ্তাহে একবার কিংবা পুরো মাসে দু তিনবার অফিসে আসে। অফিসের অ্যাটেন্ডেন্স খাতায় এই দু তিন দিন এসে পুরো মাসে সই করে যায় ওই গুণধর বিদ্যুৎ কর্মী। পুরো ঘটনা নিজ মুখেই সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করেন এই অফিসের বিদ্যুৎ কর্মী প্রমোদ দত্ত। আপনার অফিসের যে অভিরাম কই একজন আছে, অভিরাম দেববর্মা, তাই নাকি ডেলি আয়ে অফিসে? ডেলি বলতে দেন আমরা দুজন, আমি আর সবুজ যখন বাইর হই কাজে বাইর হই, আমরা তো মনে করেন জায়গা থেকে কাজ শুরু হয়ে থাকে, এদিকে ফিউজ থাকে না, এদিকে এইটা থাকে না, অফিস অন এলো এমন টাইম পাওয়া যাবে না। হ্যাঁ আইয়ে মাঝে মধ্যে আইয়ে, কিন্তু সবসময় যায় না, এটা আমি ভুল কমু। তার হ্যাঁ যে পুরো মাসের অ্যাটেন্ডেন্সে সই করা আছে এটা আমি বুঝতে পারি, এ আইসলো নি এমনি গত মাসে প্রত্যেক দিন কি আইছে? প্রত্যেক দিন এমন আমার সর কথা না, কিন্তু আইয়ে মাঝে মধ্যে আইয়ে আপনার এই অফিসের ইনচার্জ কে? ইনচার্জ তো কেউ নেই, আমার আপাতত দিছে এখানে। আপনি আপনি চার্জে আছেন, আপনি জানেন না কে সই করবে কে করে না? আমি তো জানছি না, হ্যাঁ সই তো নিশ্চয়ই হ্যাঁই করছে। এটা কি আপনি জানেন না অ্যাটেন্ডেন্স খাতাটা আপনার আন্ডারে থাকে না? না না, এটা তো আমি এনে থাকে, আমরা দাদার সই করে সই দিয়ে বাইরে যাই গা, অফিস তো আমরা জিয়নে যাই, এটা তালা মেরে দিয়ে যাই, মনে করো কোনো একটা লাইনে গেলে বা কোনো কালারে গেলে এটা সব তালা মেরে দিয়ে যাই, মানে মনে করুন সই দিতে পারে। এছাড়াও স্থানীয়দের অভিযোগ, নেহাল চন্দ্রনগর বাজারের বিদ্যুৎ অফিসের কর্মীরা দুপুর 12টায় অফিসে এসে 3টায় অফিস বন্ধ করে চলে যায়, ঠিক সময়ে অফিস খোলাও হয় না। এই এলাকার বিদ্যুৎ সমস্যা দূরীকরণে অনতিবিলম্বে দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যকরী ভূমিকা গ্রহণের দাবি উঠেছে এলাকাবাসীদের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।